সূরাতু আল কাহফ এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের বিশেষ ফজিলতপূর্ণ একটি সূরা মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من حفظ عشر آيات من أول سورة الكافي عصم من فتنة المسيح الدجال نبي جي بولي چنجي بكتی سورة الكافر پرطم دوشتا آيات مخصد کرمي اوئي بكتی کہ اللہ تعالى الدجال فتنة تھی باچی دی بین وفی روایت اخرى انو روایت شچ نبي جي بولي چن من حفظ عشر الاواخر من سورة الكافي عصم من فتنة الدجال جي ব্যক্তি সূরা আল কাহফের শেষের 10টা আয়াত মুখস্থ করবে তাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন তাহলে এই দুইটা হাদিস একত্রিত করলে আমরা বুঝতে পারব দুই রওয়ায়াতে যা এসেছে এর সারমর্ম হলো যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা নবীজি বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়া ক্বাদ আনযারা উম্মাতাহুল আওয়ার আল কাযাব এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ফিতনার আবির্ভাব হয়েছে এবং হবে তার মধ্যে সর্বাপেক্ষা বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা দাজ্জাল যখন দুনিয়ায় আত্মপ্রকাশ করবে মক্কা মদিনা এবং অন্য রওয়ায়েতে এসেছে মসজিদে তুর আর মসজিদে আকসা এই জায়গাগুলো ছাড়া গোটা দুনিয়ায় সে গোটা দুনিয়ায় সে ঘুরে বেড়াবে এবং মানুষকে ঈমান হারা করার জন্য কাজ করবে সেই কঠিন সময়ে সংকটাপন্ন সময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলোকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে যারা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে তারা তাহলে এক নাম্বার আমল আমরা সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত আমরা চাইলে কি মুখস্থ করতে পারি না অবশ্যই পারি ইনশাআল্লাহ আপনি প্রতিদিন এক আয়াত শিখলেও তো 10 দিনে কত হয় 10 আয়াত আমরা চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন তো মা বোনেরাও চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দেন এই সূরার আরেকটা ফজিলত হলো এই যে আজকে রাত আরম্ভ হয়েছে এটা কোন রাত জুমার রাত জুমার রাত এই সূরাটি হলো জুমার দিনের বিশেষ সূরা জুমার দিনের সিলেবাসে অবশ্যই আপনি এই সূরাটা রাখবেন কারণ আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদা'আ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়টাকে আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবেন সুবহানাল্লাহ অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতআ লাহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের এই অংশটুকু আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন শুধু তাই নয় ইয়াউমুল কিয়ামা কিয়ামা জুমার দিনে যারা সূরা কাহফ পড়বে এই সূরাটা তাদের জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে যে নূর দিয়ে বান্দা পুল সিরাত সহ পার হতে পারবে এই হাদিসের শেষাংশে নবীজি আরো বলেছেন জুমার দিনে সূরা কাহফ পড়বে যারা গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন দুই জুমার মধ্যবর্তী সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে জুমার দিনে যে সূরা আমাদের সিলেবাসে থাকবে সূরার নাম সূরা আল আরো জোরে বলেন সূরা আল আপনারা আগামী কাল পড়বেন তো আমার মায়েরা বোনেরাও পড়বেন আল্লাহ সবাইকে তৌফিক দেন এবার আসুন ফজিলত জানলাম প্রথমে সূরার তথ্য এরপরে আমরা সূরার ফজিলত জানলাম তিন নম্বরে আমরা জানব এই সূরাটি কোন প্রেক্ষাপট আর কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে সেই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটা জানতে হয় সূরা কাহফ এমন এক কঠিন পরিস্থিতিতে নাজিল হয়েছে
যেই পরিস্থিতিতে নবীজির দাওয়াতের বিরোধিতা চতুর্দিকে আরম্ভ হয়েছে আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন মক্কার দৃশ্যপট বদলে গেল 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার কাফেরদের চোখে ছিলেন এক রকম আর 40 বছরে যখন ওহী আসা আরম্ভ হলো কোরআন নাজিলের পরে কাফেরদের চোখে নবীজি হয়ে গেলেন অন্য রকম জন্মের পর থেকে তার শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল সব পেরিয়ে গেল 40 বছর পর্যন্ত তিনি সকল কাফেরদের চোখের মণি ছিলেন সবাই তাকে ভালোবাসত সবাই তাকে স্নেহ করত মহব্বত করত আল আমিন বলে ডাকত আমানতদার হিসেবে তারা জানত কিন্তু যখন থেকে কোরআন আসা আরম্ভ হলো তখন থেকে তারা নবীজিকে মিথ্যাবাদী পাগল গণক এবং জাদুকর বলা আরম্ভ করলো নাউযু বিল্লাহ নবীজির কাছে কোরআন আসার পর থেকে তারা নবীজিকে গালিগালাজ আরম্ভ করলো কাফির মুশরিকদের খাসলত ধারণকারী চরিত্র ধারণকারী লোকেরা এখনো আমাদের চারপাশে আছে যারা নবী রাসূলদের উত্তরসূরি আলেম উলামা যখন কোরআন থেকে হক হক কথাগুলো বলে কাফির মুশরিকদের উত্তরসূরিরা এখনো আলেম উলামাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে সেই যুগের কাফেরদের সেই যুগের কাফেরদের কর্মসূচি সেই যুগের কোরআন বিরোধীদের কর্মসূচি এখনো দুনিয়ার বর্তমান কোরআন বিরোধীদের চরিত্রে বিদ্যমান ঠিক কি না আল্লাহর নবী যখন দাওয়াত আরম্ভ করেছেন আল্লাহর নবীর দাওয়াতকে ঠেকানো যায় না কাফিরেরা মিটিং এ বসলো কাফির মুশরিকরা মিটিং এ বসে তারা আলোচনা করছে তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে আমরা কেমনে থামিয়ে দিব কোনোভাবেই তো তার দাওয়াতকে থামানো যায় না তারা সিদ্ধান্ত নিল কি করা যায় পরামর্শ আরম্ভ করলো কাফিররা এবার বলা বলি আরম্ভ করলো সে যে আমাদেরকে বলে তাকে নবুয়ত দেওয়া হয়েছে সে আমাদেরকে বলে তাকে নাকি আসমানে কিতাব দেওয়া হয়েছে আমরা তো নবুয়ত বুঝি না আসমানে কিতাব বুঝি না তবে শুনেছি ইয়াসরিবে মদিনার আগের নাম হলো ইয়াসরিব তবে শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিতরা থাকে ইহুদিদের কাছে এর আগে কিতাব এসেছে তাদের কাছে নবী রাসূল এসেছে সুতরাং তারা নবুয়ত বুঝবে আসমানি কিতাব বুঝবে চলো আমরা বুদ্ধি পরামর্শ আনার জন্য আমাদের কিছু প্রতিনিধি দল ইহুদিদের কাছে পাঠাই এই সিদ্ধান্তে কাফিররা একমত হয়ে তারা তাদের দুইজন প্রতিনিধি ঠিক করলো এক কাফিরের নাম হলো নজর বিন হারেস আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুহাইত এই দুই কাফিরকে তারা প্রতিনিধি বানিয়ে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালো ইহুদি পণ্ডিতদের কাছে এই দুই কাফের প্রতিনিধি গিয়ে বলল আমরা একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি শুনতেছেন তো আপনারা আমরা একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে পরামর্শ করে আপনাদের থেকে বুদ্ধি নিব ইহুদি পণ্ডিতরা বলল অসুবিধা নাই কি ব্যাপারে এসেছেন আমাদেরকে বলেন তারা বলল আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে বড় হয়েছে আমাদের চোখের সামনে তার কৈশোরকাল শৈশবকাল যৌবনকাল গেল এখন সে হঠাৎ করে বলে তাকে নাকি নবী বানানো হয়েছে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তাকে নাকি রিসালত দেওয়া হয়েছে তার কাছে নাকি আসমানে কিতাবও আসে কিন্তু আমাদের এটা বিশ্বাস হয় না এজন্য আমরা আপনাদের কাছে এসেছি কি করা যায় এত বিরোধিতা করি গালিগালাজ করি নির্যাতন করি তাও তার দাওয়াত থামাতে পারি না ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলল তার ব্যাপারে আমরা তোমাদেরকে কেমনে বলবো কারণ তার কথাবার্তা আচার আচরণ চলন বলন কিছুই আমরা জানি না তোমরা আগে তার ব্যাপারে আমাদেরকে তথ্য দাও তখন তারা বলল মিথ্যা বলে লাভ নাই তার ব্যাপারে সঠিক কথা হলো আজ পর্যন্ত সে কোনোদিনও একবারের জন্য মিথ্যা বলে নাই এত সুন্দর করে কথা বলে মিষ্টি মিষ্টি করে মুচকি এসে এত মিষ্টভাষী এত সুন্দর শব্দ চয়ন এত মাধুর্যময়ী ভাষা মুচকি এসে কথা বলে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে না এত ভালো মানুষ এত ভদ্র মানুষ কষ্ট পাইলেও কাউকে কখনো কষ্ট দেয় দুঃখ পেলেও দুঃখ দেয় না কাফির মুশরিকরা যখন ইহুদিদেরকে নবীজির সব কিছু বলল তারা তখন বলল তোমরা যার ব্যাপারে তথ্য দিয়েছ তার চলন বলন কথন উঠা বসা চলাফেরা মুআমালাত মুআশারাত সবকিছুর ব্যাপারে জেনে তো মনে হচ্ছে এ
এগুলো সাধারণ কোন মানুষের বৈশিষ্ট্য নয় এগুলো পয়গম্বরী চরিত্র তবে তোমরা একেবারে কনফার্ম হওয়ার জন্য মক্কায় ফিরে গিয়ে তোমরা তাকে তিনটা প্রশ্ন করো জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা পুরুষ মানুষের মতো জবাব দেন কয়টা প্রশ্ন তিনটা তিনটা প্রশ্ন গিয়ে করো সে যদি সত্যিকারের নবী হয় তো উত্তর দিতে পারবে কারণ এই তিনটা প্রশ্নের জবাব দুনিয়ার কোন নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে যাও গিয়ে তিনটা প্রশ্ন করো এক নাম্বার প্রশ্ন গিয়ে তাকে করো আসহাবে কাহাফ সম্পর্কে গুহাবাসী যুবকদের সম্পর্কে জিজ্ঞেস করো গুহার ভেতরে কয়েকজন যুবক কোন ঘটনার কারণে গেল কেন গেল কতদিন থাকলো গুহাবাসীদের ঘটনা বিস্তারিত জানতে চাও দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে জিজ্ঞেস করো রূহ কি তবে দুই নাম্বার প্রশ্নের ব্যাপারে অনেক মুফাসসির দ্বিমত করেছেন কিছু কিছু মুফাসসির বলেছেন দুই নাম্বার প্রশ্ন ছিল মূসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালাম সম্পর্কে যাকে আমাদের দেশের অনেক মানুষ বলে খিজির আলাইহিস সালাম কিন্তু তার শুদ্ধ এবং সঠিক নাম হলো খাদির আরবিতে বলা হয় খাদির খাদির মানে হলো সবুজ তিনি যে এলাকা দিয়ে যেতেন সেই এলাকা আল্লাহর রহমতে সবুজের সমারোহে ভরে যেত সুবহানাল্লাহ তারা শিখিয়ে দিল যাও দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো খাদির আলাইহিস সালামের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা সম্পর্কে মুসা নবীর সাথে তার কি হয়েছিল সেই ঘটনাটা জানতে চাও তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো সেই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করিয়েছেন ওই ব্যক্তির নাম হলো জুলকারনাইন যাও গিয়ে জুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করো এই মুঠ প্রশ্ন শিখিয়ে দিল ইহুদিরা কাফিরদেরকে কয়টা আর জোরে বলেন কয়টা এই দুই কাফের প্রতিনিধি আবার মক্কায় ফিরে আসলো মক্কায় ফিরে এসে বাকি নেতাদেরকে বলল ইহুদিরা আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে এই তিনটা প্রশ্ন তাকে গিয়ে করার জন্য যদি আমরা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা প্রশ্ন করি উত্তর দিতে না পারলে ধরা খেয়ে যাবে বুঝবো সব ভণ্ডামি নাউজুবিল্লাহ কাফিররা এবার তড়িঘড়ি করে চলে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে তারা গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন নিয়ে এসেছি এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো বুঝবো তুমি সত্যিকারের নবী যদি উত্তর দিতে না পারো বুঝবো এতদিন যা করেছে সব ভণ্ডামি নবীজি বললেন ঠিক আছে তোমাদের কি প্রশ্ন সেগুলো বলো কাফিররা আবার এক এক করে তিনটা প্রশ্ন করলো নবীজি তিনটা প্রশ্ন শুনলেন তিনটা প্রশ্ন শোনার পরে নবীজি বললেন ঠিক আছে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি আগামীকাল দিব কি বলছেন নবীজি ভেবেছিলেন কাফিররা চলে যাওয়ার পরে আল্লাহ নবীজির কাছে ওহী নাজিল করবেন সাইয়েদিনা জিব্রিল আমিনকে পাঠাবেন সাইয়েদিনা জিব্রিল আমিন যদি নবীজির কাছে চলে আসেন তিনি উত্তরগুলো জানিয়ে দিবেন আর পরের দিন নবীজিও কাফেরদেরকে উত্তরগুলো জানিয়ে দিবেন কিন্তু ব্যাপার ঘটে গেল উল্টা জিব্রিল আমিন আসলেন না সেই রাতে ওহীও নাজিল হলো না পরের দিন কাফির মুশরিকরা আসলো এসে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলেছো পরের দিন আসতে আজকে এসেছি এবার বলো তিনটা প্রশ্নের উত্তর দাও নবীজি চুপচাপ কাফিররা বলে কি ব্যাপার চুপচাপ কেন জবাব দাও নবীজি বললেন দুঃখিত আজকে জবাব দিব না আগামীকাল দিব নবীজি যখন এই কথা বললেন কাফেরদের সন্দেহ বাড়লো না কমলো এক কাফির আরেক কাফিরের সাথে কানাকানি করে কিছু একটা আকারে ইঙ্গিতে বুঝায় কয় মনে হয় ধরা খাইতেছে আর নবীজির কিছু টেনশন বাড়লো কি ব্যাপার আল্লাহ কেন আমাকে জানান না কেন ওহী নাজিল হয় না নবীজি বললেন তোমরা চলে যাও আগামীকাল আসিও কাফেররা পরের দিন আসলো এটা কয় নাম্বার দিন কাফিররা নবীজির কাছে আসলো নবীজি সেদিনও উত্তর দিলেন না বললেন দুঃখিত আজকে দিব না আগামীকাল আসো কাফিরদের সন্দেহ আগের চেয়ে এবার বেড়েছে না কমেছে নবীজির টেনশন বেড়েছে কাফিরদের সন্দেহ বেড়েছে নবীজি বললেন আগামীকাল আসো আগামীকাল উত্তর দিব কাফেররা চতুর্থ দিনও আসলো নবীজি কি কথা বললেন কাফিরদের সন্দেহ এবার আগের থেকে বাড়ছে না কমছে এভাবে করে একদিন দুই দিন তিন দিন চার দিন নয়
15 দিন চলে গেল নবীজি জবাব দিতে পারলেন না কাফিররা এবার নবীজির ব্যাপারে চূড়ান্ত সন্দেহ আরম্ভ করলো নবীজিকে নিয়ে তারা আবোলতাবোল কথা বলা আরম্ভ করলো আর ওইদিকে আমার নবীর পেরেশানি যখন অতিমাত্রায় বেড়ে গেল তখন আল্লাহ তাআলা নবীজির পেরেশানি দূর করার জন্য আর কাফের মুশরিকদের ঠাট্টা সমালোচনার জবাব দেওয়ার জন্য এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করলেন যেই সূরাটার নাম হলো সূরাতু আল তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করলেন কতদিন পরে আরো জোরে বলেন আরো জোরে কেন এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে ওহি নাযিল করতে 15 দিন দেরি হলো আল্লাহ তাআলা তিনটা প্রশ্নের জবাবও দিলেন সাথে সাথে ওহি নাযিলের 15 দিন দেরি হওয়ার কারণও জানালেন আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন ও নবী কেন দেরি করেছিস শোনো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন দালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ ও নবী ইনশাআল্লাহ বলা ছাড়া আগামী কাল কিছু করবেন এটা আপনি বলতে পারেন যারা বলে নবীজি ভবিষ্যৎ জানেন গায়েব জানেন এদেরকে আপনি জিজ্ঞেস করেন তো সূরা কাহাফের তিনটা প্রশ্নের উত্তর দিতে নবীজির 15 দিন দেরি হইছে কেন নবী রাসূলগণ তাই জানেন ততটুকু জানেন আল্লাহ তাদেরকে যতটুকু জানিয়েছেন কথা কি বোঝা যায় কি না বলার কারণে 15 দিন দেরি হলো ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল এই ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে জোরে বলেন আছে আচ্ছা আপনি ভবিষ্যতে কিছু করবেন বা বলবেন সেটার জন্য পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তবে আমাদের দেশে মানুষ এগুলো শুদ্ধ করে বলতেও পারে না কয় ইনশাআল্লাহ এটা হলো ইনশাআল্লাহ আল্লাহ আবার ইনশাআল্লাহর ব্যবহারও মানুষ জানে না কোথায় এটা বলতে হয় ভাই কেমন আছেন কয় ইনশাআল্লাহ ভালো আছি কেমন আছেন এটার উত্তর হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আশ্চর্যজনক কিছু দেখেছেন পড়বেন আপনি সুবহানাল্লাহ এজন্য মিরাজের ঘটনা ইসরার ঘটনা কোরআনে শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কেন সুবহান দিয়ে শুরু হয়েছে কারণ প্লেন নাই রকেট নাই কিছুই নাই দলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে একেবারে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা এটা স্বাভাবিক না অস্বাভাবিক আশ্চর্যজনক এই ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এজন্য আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন যে শোনো তোমরা আশ্চর্য হয় না যে আল্লাহ তাআলা সবকিছু বানিয়েছেন সেই মহামহিয়ান সত্তা তার হাবিবকে তার কাছে নিয়েছেন সুবহানাল্লাহ কোন আশ্চর্যজনক কিছু দেখেছেন সুবহানাল্লাহ আপনার ছেলে মেয়ে ভালো করেছে বলবেন মাশা তবে আমাদের দেশে এগুলোর সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয় কিরকম এক গায়ক বলছে আগামী মাসে আমার গান মুক্তি পাবে ইনশাআল্লাহ নায়ক নায়িকা বলছে আগামী ঈদে আমার সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার আমার দেশে এগুলো এই নায়ক গায়ক আউল বাউল আর রাজনৈতিক ব্যক্তিত্বরা এগুলোর বেশি অপব্যবহার করে আর আমাদের দেশে যারা রাজনীতি করে এদের বেশিরভাগ মানুষ শুদ্ধ সালাম জানে না কয় আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আবার কেউ কেউ কয় সালাম আলাইকুম সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু এসেছে জনগণের সেবা করার জন্য সালাম অশুদ্ধ দিয়ে জনগণকে মেরে ফেলে কয় সালাম আলাইকুম তোরা সব মরিজা আছে না নাই কেউ কেউ বক্তব্য দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেউ কেউ আছে আবার মাঝখান থেকে শব্দ কাটিং করে দেয় বিসমিল্লাহির রহিম ঘটনা আপনাদের এলাকায় ঘটছে ঠিক আছে কথা এটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখো তারপরে মানুষের সামনে কথা বলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে না জানা ব্যক্তিরা যখন আমাদের সন্তানদের কারিকুলাম বানানোর সিদ্ধান্ত নেয় তখনই সেই কারিকুলাম গুলোতে শরীফ শরীফা আলু ভর্তা ডালবাজি ফাহিম অন্তরার প্রেমের গল্প অশ্লীলতা বেহায়াপনা নিরাপদ স্পর্শের নামে চুমাচুমি হাত ধরা ধরি এইসব বেহায়াপনা নোংরামি বইয়ের ভেতরে ঢুকে যায় শরীফ শরীফার প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে আজকে ঢাকায় হয়েছে
এই খবর কারা কারা জানেন হাত তুলেন তো ঢাকার একটা গার্লস স্কুলে এক ছেলে বোরখা পরে ঢুকেছে ওই যে শরীফ থেকে ইবলিস শয়তান ইবলিস এখন রিটায়ার্ড আছে ইবলিস এখন ভাবতেছে আল্লাহ আমাকে শয়তানি দায়িত্ব থেকে মনে হয় এই সমাজের শয়তানরা অব্যাহতি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে নইলে যা আমার মাথায় আসে না তা এদের মাথায় কেমনে আসে শরীফ থেকে শরীফা 6 7 এ যদি ছেলে মেয়েরা এগুলো পড়ে একটা বাচ্চা তার মনমানসিকতা ছোটবেলা থেকে এরকমই বেড়ে উঠবে আপনি যে তাকে এই ট্রান্সজেন্ডারের বিষাক্ত বিশ্বাসকে ব্রেইনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন এর পরিণতি কি হতে পারে এই ছেলে মেয়েরা মনে করেন এই ছেলেটা 6 7 এ এগুলো পড়ে ইন্টারমিডিয়েটে গেল ইউনিভার্সিটিতে গেল এবার তার হলে হোস্টেলে সিট দরকার হোস্টেলের স্যারকে হলের স্যারকে যদি বলে বা কলেজের প্রিন্সিপাল অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনকে সে যদি জানায় যে দেখুন আমাকে দেখতে মুন্নার মতো লাগে সার্টিফিকেটও আমি মুন্না কিন্তু এখন থেকে মনে মনে আমি মুন্নি আমাকে মহিলা হোস্টেলে সিট দেন তো অবস্থা কি হবে এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলছে দেখো আমাকে দেখতে শেয়াল মনে হলেও মনে মনে আমি মুরগি মুরগিরা যদি এই কথা শুনে শেয়ালকে তাদের সাথে থাকতে দেয় সকালবেলা একটা মুরগি থাকবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলা হোস্টেলে ঢুকলে মেয়েদের অবস্থাও তাই হবে এই শয়তানি বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিপদ আসতেছে তো সামনে আজকে যারা কথা বলবে না চুপচাপ থাকে জাতীয় গাদ্দার এদের উপর আরো বড় বিপদ আছে সম্পদ বণ্টনের সময় তার মেয়ে মুন্নি বলবে আব্বু এতদিন ধরে আমি মুন্নি হলো এখন আপনি সম্পদ বণ্টন করবেন আপনার মেয়ে মুন্নি মনে মনে এখন মুন্না ভাগ করেন তো এবার পেশ আছে না নাই আমি কি কথাগুলো বানিয়ে বলছি এই সব বিষাক্ত বই বিষাক্ত বিষয়গুলো আমাদের পাঠ্য বইয়ের ভেতরে কেন আমরা তো আমাদের সন্তানগুলোকে ধ্বংস হতে দিতে পারি না আবার যারা সুন্দর সুন্দর বক্তব্য দেয় এই মোল্লারা এগুলো বুঝে না এগুলো আমাদের জাতির ভালোর জন্য আমাদের সন্তানদের উন্নতির জন্য যুগ উপযোগী কি সুন্দর করে কথা বলছে তারা ভাবে মোল্লারা এগুলো চিনে না মোল্লারাও এগুলো ভালো জানে কথা বলতে ঠিক কি না আমাদের দেশে এক শ্রেণী আছে আলেম ওলামা দেখলেই তাদের কেমন জানে লাগে বেগুন খাওয়া ছাড়াই চুলকানো শুরু হয় চার পাঁচ পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে নিজেদেরকে এরা কি যে ভাবে আমার হাতেই কোরআন 30 পারা যারা 30 পারা কোরআন মুখস্থ করে সিনাই ঢুকিয়ে রেখেছে যারা অসংখ্য তাফসিরের কিতাবের পাতাকে ব্রেইনে সেভ করে রেখেছে যারা নবীজির লক্ষ লক্ষ হাফে যারা নবীজির লক্ষ লক্ষ হাদিসকে সিনার ভেতরে গেথে রেখেছে সেই আলেমদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করো যারা 30 পারা কোরআন হাজার 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 হাদিস এবং অসংখ্য তাফসিরের কিতাবের পাতা ব্রেইনের ভেতরে সেভ করে রেখেছে সেই আলেমরা তোমাদের চার পাঁচ পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞানের বই চাবায়া চুবায়া ভেতরে রেখে দিতে পারবে আর মাদ্রাসার ছেলে যাদের সত্যিকারের জ্ঞানী সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট আসলে বোঝা যায় তোমাদের সোনার ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে আমার মাদ্রাসার ছেলেরা গত দেড় দুই যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায় আমার দেশে কিছু আছে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে এক লোক বসছিল এক হুজুরের সাথে এখন আর তারে পাওয়া যায় না এই লোক শরীফ শরীফার পক্ষে বক্তৃতা দিয়েছে চার পাঁচ দিন আগে সারি আর কবির আমাদের দেশের মানুষ তারে কিছুর জানি কয় এটা আমরা বলি না এটা মানুষও বলে না মানুষ শুনেছে ওই এক সেক্টর কমান্ডারের কাছ থেকে আমার দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নেতৃত্ব দেওয়া এক সেক্টর কমান্ডার এই কথা বলেছেন একাত্তর সালে যখন পাকিস্তানি জানোয়ারেরা আমার দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে আমার দেশের মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে তখন নাকি এই শাহরিয়ার কবুর পাকিস্তানিদেরকে দেশি মুরুক সাপ্লাই দিয়েছে এটা সেক্টর কমান্ডারের বক্তব্য আমাদের বক্তব্য নয় দায়িত্বশীল মহলকে বলবো তার এই বক্তব্য আমলে নিয়ে এই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে তাকে হাত করা হাতে লাগিয়ে হাত করার অপমান করলে হবে না
গরু ছাগল যে দড়ি দিয়া বাঁধে ওই দড়ি দিয়া শাহরিয়ার কবিরকে বেঁধে ট্রাইব্যুনালে এনে যদি এটা প্রমাণ হয় তাহলে যুদ্ধাপরাধে এই প্রমাণ যদি হয় যুদ্ধাপরাধীর এই অভিযোগের কারণে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে সে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা দেয় আমিও বলেছিলাম তখন যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি বলেছিলাম শরীফ থেকে শরীফা এসব ট্রান্সজেন্ডার সেটা সমর্থন করেছে তার উচিত তার বউয়ের সামনে গিয়ে শুধু এই কথাটা বলা দেখো বউ এত বছর ধরে আমি তোমার সাথে সংসার করে তোমার স্বামী শাহরিয়ার কবির এখন থেকে মনে মনে কবিরা বা কবরি এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা দিয়া না একদম বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই স্যান্ডেল দিয়া তোরে পিটাবে এইসব শয়তানি জিনিস আমাদের বইয়ের ভেতরে থাকুক এটাকে আমরা চাই জন্য আমরা বলবো অচিরেই এই সকল ঢোল তবলা মার্কা লীলাবালি সারেগামা পাধানিসা কিগুলা নাই ঘুমাই গেছেন নাকি আপনারা ইউটিউবে আমার গত জুমার বক্তৃতা আছে শুনে নেবেন একদম ডকুমেন্ট সহ কারা কারা এটা দেখছেন ও তাহলে জানেন আমি কি মুখস্থ বলেছি না একদম নথিপত্র আরএসবিএস খতিয়ান আপনারা ভাবিয়েন না যে মোহাম্মদপুরের জায়গা জমির খতিয়ান এগুলো হলো কোন ক্লাসের কোন বইয়ের কোন পৃষ্ঠা ফিলিস্তিনের মানচিত্র পর্যন্ত মুছে দিয়েছে আমি এটা দেখে ভাবলাম আমার দেশের দাজ্জালের এত রুহানি সন্তানরা কোথা থেকে আসলো যারা ফিলিস্তিনের মানচিত্র মুছে দিয়ে ইসরায়েলের মানচিত্র বড় করে দিয়েছে এরা দাজ্জালের রুহানি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিলেন সেখানে এই দেশের আমলা কামলারা ফিলিস্তিনিদের নাম মানচিত্র থেকে মুছে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে এই জাতির মানুষের সাথে তারা গাদ্দারি করেছে এই গাদ্দারদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম 15 দিন পরে এই সূরাটা নাজিল হয়েছে কি না বলার কারণে ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এবার আসেন এই সূরার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর আছে আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আপনারা 25 থেকে 30 মিনিট কষ্ট করে ধৈর্য ধরতে পারবেন তো তিনটা প্রশ্নের উত্তর তিনটা কাহিনী আজকে বলা সম্ভব নয় আজকে আমরা যেই নামে এই সূরা কাহাফ সেই আসহাবে কাহাফের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ এটা হলো প্রথম প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়ে দিলেন ও নবী তারা যে আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছে সেই ঘটনাটা শুনে হয়তো মনে হচ্ছে প্রশ্ন শুনে আপনি হয়তো ভাবছেন এটা হয়তো কোনো আশ্চর্যজনক ঘটনা হবে এই জন্য আল্লাহ শুরু করলেন এভাবে এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের ঘটনাটি বর্ণিত হয়েছে এবং এই কাহিনী বলতে গিয়ে আল্লাহ শুরু করেছেন এভাবে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আপনি হয়তো ধারণা করছেন আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা হ্যাঁ এটা আসলে একটা বিস্ময়কর ঘটনা তারা আপনার কাছে যে কাহিনী জানতে চেয়েছে আপনাকে যে প্রশ্ন করেছে সেই কাহিনী এবার আমি আপনাকে বর্ণনা করছি অনুমান নির্ভর নয় বরং সত্য ঘটনা আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন নাহনু নাকসু আলাইকা নাবাহুম বিল হক ও নবী আমি আপনাকে সেই ঘটনা সত্যতার সাথে জানিয়ে দিচ্ছি যাদের কাহিনী তারা জানতে চেয়েছে যাদের ব্যাপারে তারা প্রশ্ন করেছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব বিহিম ওয়াজিদনাহুম হুদা অনেকে তো আছে তার নিজের স্বার্থে গদির স্বার্থে যুবক তরুণদেরকে ফুসলিয়ে সামনে পিছনে যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে যুবকদেরকে বলছি যৌবন দেওয়া হয়েছে কারো চামচামি করার জন্য নয় যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দিনের পথে যৌবন কাটানোর জন্য কারো চামচামি করো না তুমি যুবকরা এই কথা যখন বলল বাদশা কয় তোরা যুবক না হইলে এখনই মাথা ফালায় দিত আবেগে সিদ্ধান্ত নিয়েছিস
তোদেরকে মারবো না তিন দিন সময় দিলাম সিদ্ধান্ত বদলে আয় বদলে যদি আসতে পারিস জীবন রাখবো যদি তোদের সিদ্ধান্তে থাকিস তাহলে মেরে ফেলবো সাতজন চুপচাপ কোনো কথা কয় বের হয়ে চলে আসছে বাদশার দরবার থেকে বের হয়ে তারা পরামর্শ করছে দেখো ভাই মুসিবতে তো পড়েছি বাদশার প্রস্তাব মানলে ঈমান থাকবে না না মানলে জীবন কথা কি বোঝা যায় বাদশা প্রস্তাব দিয়েছে ঈমান ছাড়ো তো ঈমান ছাড়লে আমরা যদি ঈমানে ছেড়ে দেই তো ঈমানে তো হারিয়ে ফেলবো আর তার কথা যদি মানে ঈমান ছেড়ে দেই আমরা ঈমান হারা না মানলে আবার জীবন হারা দুই দিকে বিপদ আছে না নাই সাতজন চিন্তা করলো ভাই আমরা সাতজন তো গোটা দেশের সাথে কোলাইতে পারবো না লড়াইও করতে পারবো না আবার আমরা তো ঈমানও ছাড়তে পারবো না তাহলে কি করা যায় তারা সিদ্ধান্ত নিল পূর্ববর্তী বহু নবী রাসূল ঈমানদারেরা ঈমানের জন্য তারা তাদের নিজ জন্মভূমি ছেড়ে হিজরত করেছে তাহলে আমরাও আমাদের এই ঈমানের জন্য হিজরত করব আমরা ঘর বাড়ি ছাড়ব পরিবার পরিজন দেশ ছেড়ে দিব তাও ঈমান ছেড়ে দিব না আল্লাহু আকবার শুনতেছেন তো আপনারা দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে এগুলো কি বানানো কিচ্ছা এই সাতজন যুবক এবার পথ চলা আরম্ভ করলো কোথায় যাবে তারা জানে অজানা গন্তব্য কিছু দূর গেলেও এখন একটা কুকুর তাদের পিছু নিয়েছে কি পিছু নিয়েছে কুকুরকে তারা যা যা যতই তারায় কুকুর আরো তাদের পিছু নেয় বহু চেষ্টা করেছে তারা কুকুরকে তাড়াতে পারে না অবশেষে সিদ্ধান্ত নিল ঠিক আছে এই কুকুরকেও আমাদের সাথী বানিয়ে তাকেও আমাদের সাথে আমরা নিব সুবহানাল্লাহ পথ চলতেছে তারা চলতে 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 ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ হাঁটছে তো একটা বিরাট পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে আর পর্বতমালার মুখে একটা গুহা ছিল বিস্তীর্ণ গুহা বড় একটা কি ছিল যখন তারা ওই বিরাট পর্বতমালার বিস্তীর্ণ গুহার পাশ দিয়ে যাচ্ছে তখন তারা পরামর্শ করলো যেহেতু আমরা ক্লান্ত চলো গুহার ভিতরে যাই সেখানে গিয়ে বিশ্রাম করি গুহার ভেতরে তারা যখন গেল গুহার ভেতরে ঢুকার পরে তারা আল্লাহর কাছে আবেদন করে চাইল দুইটা জিনিস জুড়ে বলেন কয়টা জিনিস এই কথাটাই আল্লাহ বলছেন শুনেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যিন লানা মিন আমরিনা রশাদা আল্লাহ বলছেন স্মরণ করো যখন যুবকেরা গুহায় গেল তখন তারা দুটো জিনিস চাইল প্রথম তারা দোয়া করলো রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা হে আমাদের রব তোমার তরফ থেকে আমাদেরকে তুমি রহমত দাও জুড়ে বলেন কি দাও এক নম্বরে তারা আল্লাহর রহমত চাইল আর দুই নম্বরে তারা দোয়া করলো ওয়াহাইলানা মিন আমরিনা রশাদা আমরা যে কঠিন পথে আছি আমাদের পথ চলা সহজ করে দাও কয়টা জিনিস চাইল আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই মূল জায়গায় চলে আসছেন আপনারা আল্লাহ তাআলা বললেন তোর ঈমানের কারণে ঘর বাড়ি ছেড়ে দিলি তোদের এলাকা বউ বাচ্চা এলাকা সব ছেড়ে দিয়ে আসলি তা আমি তোদেরকে ছেড়ে দিব কেন তোরা চাইছো দুইটা জিনিস এক নাম্বার চেয়েছিস রহমত যা রহমত দিলাম কিভাবে রহমত দিলেন আল্লাহ পরের আয়াতে আল্লাহ বলেছেন কেমন করে আমি তাদেরকে রহমত দিলাম শোনো আল্লাহ তাআলা বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা আমি তাদের দুই কান বন্ধ করে দিলাম দুই কান বন্ধ করে দিয়ে কয়েক বছরের জন্য লম্বা সময়ের জন্য ঘুম পাড়ালাম কত সময়ের জন্য ঘুম পাড়ালাম আল্লাহ বলছেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিন ওয়া যাদাদু তিসআ 309 বছরের জন্য ঘুম পাড়ালাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে তারা চেয়েছে কি জোরে বলতে হবে আল্লাহ দিবেন কি তা আপনারা বলবেন হুজুর আল্লাহর কাছে চাইছে রহমত আল্লাহ দিলেন ঘুম মিলল কেমনে ঘুমের চেয়ে বড় রহমত দুনিয়ায় আর কিছুই নাই বহু মানুষের টাকা আছে পয়সা আছে সুন্দরী বউ আছে ক্ষমতা আছে সবই আছে রাতের বেলা বিছানার এই পাশ থেকে ওই পাশে যায় তার ঘুম নাই আর আরেকজন সারাদিন এই মাগুরার মোহাম্মদপুরে ভ্যান চালায়
বাজারও করতে পারে না এই সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়ে বউকে বলে ও বউ কিছু আছে কয় বাজার তো করলাম না বাসায় কি থাকবে কিছুই নাই কয় দেখো না কিছু আছে কিনা কালকে বাজার করব আছে তো দুই তিনটা আলু আছে আর হালকা ডাল আছে কয় অসুবিধা নাই আলু সিদ্ধ করে ভর্তা করো আর ডাল করো আলু ভর্তা ডাল ভাত খায়া এশার নামাজের পরে বান্দা যখন শুইছে শুয়া মাত্রই টাকা পয়সা থাকলেই ঘুমানো যায় না আর কিছু তো আছে যারা আলগা পয়সা খায় জনগণের মাল খায় এরা এমনি ঘুমাইতে পারে না যারা হারাম খুর এদের চেহারায় হারামের ছাপ আছে আমার ইমাম সাহেবের বেতন 10000 টাকা এখানে যতজন হুজুর বসে দেখেন সব হুজুরের চেহারা সুরত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক কি না পয়সা করি কিন্তু কারো বেশি নাই আমার নিজেরও বাড়ি নাই ঘর বাড়ি ঘর নাই আমরা এগুলা টেনশনও নাই প্রত্যেক হুজুরের চেহারার দিকে তাকাবেন কালো চেহারা কিন্তু মায়া আছে আলগা পয়সা খায় না তো হারামের দিকে নাই আর কিছু কিছু লোক আছে এসি গাড়ি এসি বাড়ি পয়সার অভাব নাই কিন্তু চেহারার দিকে তাকাইলে কেমন জানি সুরের মতো লাগে সুরের মতো তো লাগবে খায় তো আলগা পয়সা তিন চুরি গম চুরি রাস্তার টেন্ডারের টাকা চুরি এই জন্য হারাম খুরের চেহারার মধ্যে সুর সুর বাপ সুরের সুর আপনার কি খারাপ লাগে না খারাপ তো লাগবে তার যার সাথে মিলে গেছে ঠিক কি না বলেন আপনি হারাম খাবেন হারামে আরাম পাবেন না হারাম পন্থায় যত টাকা কামাবেন মরার আগে সব টাকা আপনি বিদেশে চিকিৎসার জন্য দিয়ে আসতে হবে আপনার বউ বাচ্চা পঙ্গু হবে আপনার পরিবারে গজব আসবে কি মনে করছেন হারাম রাখতে পারবেন পৃথিবীর একটা হারাম খুরো হারাম পয়সা রাখতে পারবে আমরা কোথায় ছিলাম মনে আছে চাইছে কি দিছেন কি কেমন ঘুম শুনেন না ঘুমের ডিজাইনটা শুনেন ফাদারাবনা আলা আদা নিহিম ফিল কাহফি গুহার ভেতরে কান বন্ধ করে দিয়েছে আপনি বলবেন হুজুর ঘুমের সাথে কান বন্ধের কি সম্পর্ক হ্যাঁ বিজ্ঞান তো এটাই বলে আমরা যখন ঘুমাই প্রথমে আমাদের চক্ষু ঘুমায় এরপরে আমাদের গোটা শরীর ঘুমে নিস্তেজ হয়ে গেলে সবার শেষে কান ঘুমায় সবার শেষে কি ঘুমায় কান যে আমাদের চোখ ঘুমালেও কান যে ঘুমায় না এটার প্রমাণ হলো এই দেখেন এখনো ওয়াজ শুনতে শুনতে সাকিনা নাজিল হচ্ছে তো অনেকের জিমানি আসছে দেখছেন যায় কেমনে এই যে বিকট আওয়াজ চক্ষু দিয়ে গেল না কান দিয়ে গেল এটা গ্লাস ভেঙেছে বিকট আওয়াজ কি হয়েছে কুন্দি দিয়ে ঢুকছে তাহলে আমরা ঘুমালেও কান খোলা থাকে আল্লাহ বলেছেন তোরা চেয়েছিস রহমত যায় এমন রহমত দিলাম তোদের কান একদম বন্ধ যাতে তোদের ঘুমে কোনো ডিস্টার্ব না সুবহানাল্লাহ পড়বেন না আরো কি হয়েছে আমি তো আয়াতগুলো বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে আপনারা পড়ে নেবেন এই যে আয়াত নাম্বার হলো 17 এবং 18 ওই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন এরা যে গুহার মধ্যে ছিল ওই গুহার মধ্যে গুহাটা ছিল গুহার মুখ উত্তর দিকে সূর্য যখন উদিতে হতো সূর্যের আলো একদম গুহার ভেতরে ঢুকতো এখন সূর্যের আলো যদি দেহের মধ্যে লাগে ঘুম ভেঙে যাবে না এজন্য আল্লাহ এই আয়াতগুলোতে বলেছেন এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয় আমি আল্লাহ আমার এই ঈমানদারদেরকে এত আরাম দিয়েছি প্রতিদিন সূর্য উঠানোর সময় আমি ডান দিকে কাত করে উঠাতাম ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম ঘুমে যেন ডিস্টার্ব না হয় আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর তাম সৃষ্টি জগৎ আল্লাহ আপনার বানায় দিবেন সুবহানাল্লাহ আবার চিত হইয়া শুয়ে থাকলে তো মাটি দেহ খেয়ে ফেলবে এজন্য আল্লাহ বলেছেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল মাঝে মাঝে ডান কাত করিয়েছি মাঝে মাঝে বাম কাত করিয়েছি মাটি যেন পোকামাকড় যেন এদেরকে কামড়াইয়া খাইতে না পারে সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে তারা যেটা চেয়েছে সেটা পেয়েছে কি পায় নাই আরো একটা জিনিস চেয়েছে আল্লাহ আমাদের কাজ তুমি সহজ করে তাদের কাজটা কি আল্লাহ এই ইমানের কারণে আমরা আমাদের এলাকায় থাকতে বললাম না আমাদের এলাকার মানুষজন থাকতে দিল না বাদশাও থাকতে দিল না আল্লাহ এদেরকে তুমি সাইজ করো আল্লাহ বলেন যা তোরা ঘুমায় থাক আমি সাইজ করব কেমনে সাইজ করেছেন 309 বছরে ঘুমিয়ে আর আল্লাহ তাআলা ধাপে ধাপে জেনারেশন বাই জেনারেশন 309 বছরে ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইমানদার বানিয়েছেন কত বছরে এখন তো কাহিনী একটা হয়েছে বলবো শেষের অংশটা কিন্তু মজাদার থাকে তাই না এবার আমরা শেষ অংশে চলে আসছি এরা ঘুমায় আছে কত বছর আয় এদিক থেকে আওয়াজ হয় না কত বছর ভয় পাইয়েন না আর 10 মিনিট যাবে ভয় পাইয়েন না কত বছর ঘুমাইছে
309 বছর পরে এরা হঠাৎ করে ঘুম থেকে উঠছে এরা তো ওঠে নাই উঠাইছে কে এখন এদেরকে 309 বছর পরে আল্লাহ ঘুম থেকে উঠাইছেন এমনি এমনি কিন্তু ওঠার নাই একটা কারণ আছে কারণটা একটু পড়ে বলি এরা যখন ঘুম থেকে উঠছে তখন একটা আরেকটারে জিগায় কি জিগায় বলবো একটা আরেকটারে জিজ্ঞেস করে আচ্ছা আমরা যে ঘুমাইলাম কি রে আমরা যে ঘুমায়েছিলাম কতক্ষণ ঘুমাইলাম জিজ্ঞেস করে কাম লাবিস্তুম এই কতক্ষণ ঘুমাইছো একটা জবাব দেয় কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম এটা সূরা কাহফের আয়াতে লাবিসনা ইয়াউমান আও কয় মনে হয় হাফ ডে অর্ধেক দিন আরেকজন কয় না ঘুমটা একটু লম্বা হয়েছে মনে হয় পুরা দিন ঘুমাইছি তর্ক বিতর্ক এখন একজন কয় ফুল দিন আরেক আরেকজন কয় ও অর্ধেক দিন তর্কাতর্কি শুরু হয়েছে আরেকজন কয় ধরে মিয়া তর্কাতর্কি বাদ দাও কতক্ষণ ঘুমাইছি আমরা জানি না রব্বুকুম আলামু বিমা লাবিসতুম কতক্ষণ ঘুমিয়েছি জানেন কি বাদ দাও ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে খোদা লাগছে সব বাদ দাও কয় যার যার পকেট থেকে তখন তো রৌপ্য মুদ্রা ছিল সবাই ইয়ে করো রৌপ্য মুদ্রা বের করো পয়সা বের করো বের করছে কইরা একজনের হাতে দিয়েছে হাতে দিয়ে বলেছে فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما جاؤ أي روپو مدرا گلو نیے بازارے جاؤ اور شنو বাজারে গিয়ে যা পাও তা কিনে ফেলিও না আমরা কিন্তু ঈমানদার বেঈমান না ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা পবিত্র রিজিক কোনটা আছে দেখে হালাল জিনিসটা কিনে নিয়ে আসো শুনতেছেন তো আপনারা এখন একজনকে টাকা দিয়েছে বাকিরা বলতেছে এমনে যাইও না মুখটুক বান্ধা যাও দেখলে কিন্তু মুখটুক বান্ধা বের হইছে চক্ষু তো আর বান্ধা না এখন গুহা থেকে বের হইয়া সব দেখে উলট পালট লাগে কি রে আজ থেকে ২০ বছর আগে এই দাতিয়া দাহ যে কঠিন নাম দাতিয়া দাহ দাতিয়া দাহ দাঁত ভেঙে যায় আমার এজন্য নামও দিছে দাতিয়া দাহ মানে দাঁত আদা হয়ে যায় কুল্লা নাম ফাতিউর হ্যাঁ দাতিয়া দাহ ২০ বছর আগে কি দাতিয়া দাহ এরকম ছিল আরো অনুন্নত ছিল আরো ৩০ বছর আগে আরো ৫০ বছর আগে আরো ১০০ বছর আগে আমার মনে হয় এখানে নদী ছিল আছে নদী তাহলে এই যে বের হয়েছে টাকা নিয়ে বাজারে যাচ্ছে কত বছর পরে মনে মনে ভাবতেছে অর্ধেক দিন বা কই কি রে সব উলট পলট লাগে কেন এলাকা আচ্ছা বুঝছি ঘুমের থেকে উঠছে এই জন্য মনে হয় একটু এরকম এরকম লাগতেছে কিন্তু সামনে আগাচ্ছে দেখে মানুষজন চিনে না সব নতুন নতুন মানুষ কিরে করিম চাচা রহিম চাচা আবদুল্লাহ আব্দুল সামাদেরা কোথায় কয় অসুবিধা নাই বুঝছি মনে হয় আমাদের এলাকায় পিকনিকে আসছে মানুষজন এই জন্য নতুন নতুন মানুষ ভাবতে 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 গিয়েছে কোথায় বাজারে গিয়েছে বাজারে গিয়ে এ ভাই এটা দেন ওটা দেন খাবার দাবার কিনছে কিনার পরে ওই যে পকেটে রৌপ্য মুদ্রা নিয়ে আসছে ওইটা দিয়ে চলে যাচ্ছে দোকানদার কয় এ মিয়া তুমি জিনিস নিয়ে গেছো তোমার জিনিস আমার জিনিস কই মানে কয় টাকা কয় দিলাম তো কয় ফাইজলামি করো এদিকে আসো তুমি তো সাংঘাতিক জিনিস এটা পাইছো কোথায় এটা তো গুপ্ত ধন আচ্ছা বলেন তো এখন যে আমরা পয়সা ব্যবহার করি যে টাকা আছে টাকা মুদ্রিত কাগজ তো এগুলো তাই না কাগজের টাকা এখানে যাদের বয়স ১৫-২০ বছর তোমরা তো ২৫ পয়সা ৫০ পয়সা ১০ পয়সা ২০ পয়সা দেখো নাই আমরা দেখছি না আমরা দেখেছি এরা এগুলো দেখে নাই এক পাই দুই পাই আমার চাচা বলছেন ছিল না পাকিস্তান পিরিয়ডে মুদ্রা আর একরকম ছিল ভারত যখন ছিল তখন মুদ্রা আরেক রকম ব্রিটিশ পিরিয়ডে আরেক রকম ছিল যেমন এখন আমাদের প্রায় সব টাকায় বঙ্গবন্ধুর ছবি আছে একটা সময় কিছু কিছু টাকায় দুয়েলের ছবি স্মৃতিসৌধের ছবি ছিল না তো যখন যারা রাষ্ট্র পরিচালনা করেন এটা সকল দেশেরই নিয়ম সেরকম করেই টাকাগুলো কি হয় মুদ্রণ হয় চেঞ্জ হয় এটাই রীতি এটাই নিয়ম আসলে তো সে যে টাকাটা দিয়েছে পণ্য কেনার পরে এই রৌপ্য মুদ্রায় তো ওই সময়ের বাদশার ছবি মুদ্রণ করা আছে এবং এটা অনেক আগে মারাও গেছে
দোকানদার বলতেছে এই ভাই তুমি এদিকে আসো তুমি টাকা দিরা না কই দিছিন এগুলা কি কইগুলা টাকা না তুমি এটা কোন জায়গা থেকে চুরি করছো আগে এটা বলো এত আগের জিনিস পাইছো কেমনে কই কি এর চুরি আমি এটা তো আমাদের জিনিস কই না না তাহলে তুমি গুপ্তধন পেয়েছো কোথায় পেয়েছো বলো শিকার ওখানে সে যখন বলে না এগুলো আমার কোথাও পাই নাই চুরিও করে নাই সেই সময়ে নগরের প্রধান ব্যক্তিকে বলা হতো নগর কোতোয়াল যেমন পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র আছেন না তো এরকম ওই সময়ে বলা হতো কোতোয়াল তো এই দোকানদার কোতোয়ালকে ডেকে এনেছে কোতোয়াল দেখে বলল হাই 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 তুমি নিশ্চয়ই এটা চুরি করেছো বা কোনো জাদুঘর থেকে এনেছো অথবা তুমি কি গুপ্তধন পেয়েছো কয় না এটা আমাদের শিকার যখন করে না কোতোয়াল খবর পাঠাইছে ডেঞ্জারাস কেস অনেক আগের মুদ্রা পাওয়া গিয়েছে বাদশা আসছে আসার পরে কয় এই পাইছো কোথায় এটা সত্যি করে বলো আমার লোকজনের কাছে তুমি স্বীকার করে নাই এখন কিন্তু বাদশা হাজির হয়েছে বাদশার সাথে ফাইজলামি করো না কয় কি এর বাদশা আপনি কিসের বাদশা আপনি চিন্তা করছেন বাদশার আশপাশের লোকেরা কয় এই বেয়াদব এতক্ষণ তুমি বহু কিছু বলেছো এখন বাদশার সাথে ফাইজলামি করো কয় আমাদের বাদশাকে আমরা ভালো করি চিনি বাদশার সাথে ঝামেলা করে তো এখানে আসছি এবার বাদশা কয় বাদশার সাথে ঝামেলা করে আসছো মানে কয় আছে তো আমরা আরো আছি কয় তোরা আরো আসত মানে কয় আছে আছে কয় কোথায় আছে কয় গুহায় আছে 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 কোথায় আছে এখন বাদশা সহ গেছে কোথায় যাওয়ার পরে বলল এই তোরা সাতজন এখন আসো সত্যি করে বলো এই মুদ্রা কোথায় পেয়েছ কয় এটা আমাদের সাতজনের মুদ্রা কোথায় পাবো আমরা কয় না তোরা চুরি করছ আমি কিন্তু বাদশা কথা না মানলে শাস্তি দিব এখন আগে কইছে একজন এখন সাতজন কয় কি এর বাদশা আপনি আমাদের বাদশাকে আমরা চিনি আমাদের বাদশার সাথে আমাদের একটা ঝামেলা আছে ঝামেলা কইরাই আমরা এখানে আছি বাদশা বুঝতে পারলেন ঘটনা কিছু না কিছু এখানে তিনি অফিসের কর্মকর্তাদেরকে বললেন তোমরা আমার পূর্ববর্তী বাচ্চাদের ফাইল তলব করো অফিসে দেখো কিছু পাওয়া যায় কিনা ফাইল উল্টানো শুরু হয়েছে ফাইলগুলো তলব করতে 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 হঠাৎ করে এক ফাইল পাওয়া গেছে একজন এসে কয় স্যার জিনিস তো পাইছি কয় কি পাইছো কয় 300 বছর আগে দাকিয়ানুস বাদশার আমলে 7 ব্যক্তির নামে মামলা আছে এরা মনে হয় তারা তখন বাদশা বলল দাকিয়ানুস তো বহু আগের 7-8 জেনারেশন আগের উনি তো মারা গিয়েছেন তো সেই সময় ঝামেলা করে এরা এখানে আসছে বাদশা জিজ্ঞেস করলেন এই তোমরা যে দাকিয়ানুসের সাথে ঝামেলা করে এখানে আসছো দাকিয়ানুস তো অনেক আগে মারা গিয়েছেন তোমরা এত বছর ধরে গুহায় আছো কেমনে কই কি এর এত বছর আমরা তো সকালে আসছি এখন না বিকাল হয়েছে অথবা একদিন হয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা কি বুঝতেছেন কথা আপনাদের কি মনে হচ্ছে আমি আপনাদেরকে হাসাইয়া বিদায় নিয়ে নিব এখন আসেন মূল কথায় আসতেছি তো আমি কই কি এর 300 বছর সকালে আসছে এখন না বিকাল অথবা সর্বোচ্চ একদিন হইছে বাদশা তখন বললেন না আমি রানিং বাদশা দাকিয়ানুস তো অনেক আগেই মারা গিয়েছেন আর তোমরা যে মামলার আসামি হয়ে গুহায় এসেছো ওই মামলা এখন আর চলবে না কারণ এই দেশে এখন আর কোনো মুশরিক নাই সবাই তোমাদের মতো ইমানদার দোয়া করছিল কয়টা জোরে বলেন এখন আসেন দুইটা দোয়া কবুল হয়েছে কিনা এবার প্রশ্ন হলো 309 বছর ধরে এরা ঘুমিয়ে থাকার পরে 309 বছর পরে আল্লাহ কেন এদেরকে ঘুমের থেকে উঠালেন এমনি এমনি উঠাইছেন আল্লাহ তাই না কারণটা কি বলবো এবার কারণ হলো এদের 2 নম্বর চাওয়া পূরণ হয়েছে সব মানুষকে আল্লাহ ইমানদার বানিয়েছেন কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল সেই আমলে মানুষ ইমান আনলেও মৃত্যু পরবর্তী যার একটা জীবন আছে মরার পরে আল্লাহ আবার জীবিত করে আমাদের কাছ থেকে হিসাব চাইবেন আপনারা কি বিশ্বাস করেন সবাই করেন তো কিন্তু ওই সময়ের মানুষগুলো সবাই এটা বিশ্বাস করত কিন্তু ওই বাদশা ছিলেন রানিং যে বাদশা তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার মানুষ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার দেশের মানুষগুলো ইমানদার হলো ওরা তো পরকাল সম্পর্কে সন্দিহান আছে এমন কোন ঘটনা তুমি ঘটাও যেন এক ঘটনায় সবাই সাইজ হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না বাদশার এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন কবুল করে আল্লাহ এমন এক অলৌকিক ঘটনা ঘটালেন এক টানা 309 বছর ধরে ঘুমিয়ে থাকা এই 7 জন যুবককে
আল্লাহ তাআলা জীবিত করলেন জীবিত করার পরে আল্লাহ তাআলা এদের পরিচয় সবার সামনে ফাঁস করে দিয়ে এদের সাথে বাকিদের কথা বলালেন কেন আল্লাহ কথা বলালেন আল্লাহ তাআলা নিজেই সেই কথা বলছেন ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হক وأن الساعة لا ريب فيها এভাবে করে আমি তাদেরকে জীবিত করেছিলাম ঘুম থেকে জাগ্রত করেছিলাম লিয়ালামু যাতে করে আখিরাত সম্পর্কে সন্দেহ নিপতিত হওয়া মানুষগুলো জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ওয়ান সাআত লা রাইবা ফিহা কিয়ামত হবে পরকাল আছে মরার পরে আল্লাহ জীবিত করবেন এটা যেন সবাই জানতে পারে 309 বছর একটানা ঘুমিয়েছে স্বাভাবিক না অস্বাভাবিক আল্লাহ জাগ্রত করে 7-8 জেনারেশন আগে ঘুমিয়েছে আচ্ছা বলেন তো 1700 সালে ঘুমিয়ে থাকা কেউ যদি এখন 2024 সালে জীবিত হয় আমরা এটা দেখলে অবাক হব না নরমালি বিষয়টা নিব অবাক করা বিষয় আল্লাহ বলছেন 309 বছর এরা গুহায় ছিল তোরা 13 পাস নাই এখন এদেরকে আমি তোদের 7-8 প্রজন্ম পড়ে আমি জাগ্রত করে তোদের সাথে কথা বলাচ্ছি তোদের চোখের সামনে সত্য ঘটনাটা দেখালাম আমি আল্লাহ যদি 309 বছর একটানা ঘুম পাড়িয়ে রেখে আবার জাগ্রত করে তোদের সাথে কথা বলাতে পারি সেই আল্লাহ তোরা মারা যাওয়ার পরে হাজার হাজার বছর কবরে থাকলো তোদেরকে জীবিত করে আমি আল্লাহ আবার তোদের কাছ থেকে হিসাব নিতে পারবেন কিনা পারবেন কিনা তাহলে এই পুরো ঘটনার বিবরণ এজন্য দেওয়া হয়েছে যাতে আপনি কবর সম্পর্কে পরকালীন জীবন সম্পর্কে গাফেল হয়ে নামাজ না ছাড়েন গুনাহ না করেন মা-বাবার সাথে বেয়াদবি না করেন স্ত্রীর হক নষ্ট যেন না করেন মানুষের হক যেন ময়লা না খান পরকালের ভয় যেন আপনার অন্তরে ঢুকে এজন্য গোটা এই ঘটনাটাকে বয়ান করেছেন কে এই হলো আসহাবে কাহাফের সংক্ষিপ্ত কাহিনী এবার এখান থেকে চারটা শিক্ষার কথা বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ শিক্ষা যদি বাড়ি নিয়ে যেতে না পারেন তো কি এর ওয়াজ শুনছেন আপনি এজন্য এই চারটা শিক্ষা বাড়ি নিয়ে যান কয়টা এক নাম্বার আজকের আলোচনা থেকে আজকের তাফসীর থেকে আমরা শিক্ষা নিলাম ভবিষ্যতের কোনো কথা বা কাজ আমি করব বা বলবো এটার জন্য আমি বলবো ইনশাআল্লাহ মনে থাকবে দুই নাম্বার শিক্ষা হলো শিরকের সাথে কোনো আপোষ চলবে না গোটা জাতির লোকেরা শিরকে নিমজ্জিত ওই সাতজন লোক শিরক করে নাই তারা জানে আমরা এই শিরকে নিমজ্জিত না হলে বিপদ আসবে মুসিবত আসবে এটা জানার পরেও তারা শিরকে বাদ দিয়েছে আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থেকেছে এখান থেকে শিক্ষা হলো আমরা আমাদের সমাজের কোন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হব অনেকে আছে বাচ্চা কাচ্চা হয় না জিন্দা পীর মুর্দা পীরের কাছে যায় না কোন জিন্দা পীর মুর্দা পীর সন্তান দিতে পারে না সন্তান যিনি দিবেন তিনি কি আল্লাহ সূরা ফাতিহায় কি বলেন আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যা চাইবো কার কাছে চাইবো আল্লাহ আমরা তো তোমার কাছেই চাই এটা তো আপনি সূরা ফাতিহায় ঘোষণা দিলেন তারপর আল্লাহর কাছে না চেয়ে অন্যদিকে যাচ্ছেন কেন আল্লাহ হেফাজত করেন তিন নাম্বার শিক্ষা হলো জালিমের সামনে হক কথা বলতে হবে কখনো হক কথা বলতে গিয়ে চুপ থাকা যাবে না যে ব্যক্তি হক বলা থেকে চুপ থাকে সে বুবা শয়তান এখন ঠিক বলে আর স্লোগান দিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন না জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে প্রত্যেকটা ব্যক্তিকে এখন হকের আওয়াজ বুলন্দ করতে হবে এই ঠিক বইলা প্যান্ডেলে আওয়াজ ভারী কইরা বাড়িতে গেলে চলবে না বাপের বেটা হলে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে পাল্লে প্রতিবাদ করেন আমরা তো বলে যাচ্ছি আমাদের ইমানের দায়িত্ব তো আমরা পালন করছি আমাদেরকে কেউ যদি মেরে ফেলার হুমকিও দেয় তাও আমরা কোরআনের পথে যারা পথ বাড়িয়েছি আমরা প্রয়োজনে মরতে রাজি হক কথা বলতে আমরা কখনো চুপ থাকতে রাজি না বসেন আপনার এই স্লোগান দরকার নাই ভাইজান বসেন যেটা বলেছি ওইটা বাপের বেটা হইলে আপনি নিজের জায়গা থেকে প্রতিবাদ করে দেখাই দিন ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ সাহেব দেখায় দিয়েছে এটা বেড়াই কাম করছে ঠিক কিনা বলেন
আপনি একটু বাসায় গিয়ে দেখেন যারা বুবার মতো চুপ হয়ে আছে বুবা শয়তান তাদেরকে বলছি তোমার বাচ্চার বইগুলা হাতে নিয়া দেখিও লীলাবালি লীলাবালি সারেগামা পাধানিসা ওখানে আছে অন্তরা ফাহিমের প্রেমের গল্প ওখানে আছে কিভাবে ছেলে মেয়ে হাত ধরে চুমাচুমি করবে সেই গল্প সেখানে আছে একতারা দুতারা সেতারা সেখানে আছে ট্রান্সজেন্ডার সেখানে আছে অসভ্যতা সেখানে আছে নোংরামি এক দুই পৃষ্ঠা হইলে মানা যেত প্রতিটা বইয়ে বইয়ে পাতায় পাতায় এত অসঙ্গতি এগুলো উদ্দেশ্য প্রণোদিত কয়টা শিক্ষা বললাম হকের পথে থাকতে হবে হক কথা বলতে চার নম্বর শিক্ষা হলো মরার পরে আরো একটা জীবন আচ্ছা বলেন তো আমি মৃত্যুর পরে আমার আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন বিচার চাইবেন এই ভয়ে থাকলে ফজরের নামাজ কাজা করবে আরো জোরে বলেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয় থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবে মা বাবার সঙ্গে বেয়াদবি করবে সমাজের মানুষকে কষ্ট দিবে কোন গুনাহে লিপ্ত হবে তাহলে এই চারটা শিক্ষা এক নাম্বার ইনশাআল্লাহ দুই নাম্বার শিরক করা যাবে তিন নাম্বার হকের ব্যাপারে চুপ থাকা যাবে চার নাম্বার পরকালের চিন্তা মাথায় রেখে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে যেতে হবে তাহলেই আমরা সফল হতে পারব আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হতে পারবো ইনশাআল্লাহ এলাকার যুবকরা নামাজ যে পড়ে না এই নামাজের ওয়াজ চলে এসেছে শেষ পয়েন্টে মরার পরে আমার হিসাব হবে এই যে কালকে একজন মারা গেল আমি আজকে ফেসবুকে দেখলাম এক অভিনেতা কি জানি তার নাম ভুলে গেছি আমি ইয়েস রুবেল স্যার আমাকে মনে করিয়ে দিয়েছেন রুবেল নিজে ড্রাইভ করে গাজীপুর থেকে ঢাকায় বসুন্ধরা সিটির বেসমেন্টে এসে গাড়ি পার্কিং করে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল তার সহকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য উপরে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক বললেন দ্রুত নেওয়ার জন্য স্কোয়ারে নিয়ে গেল ওখানেই তার মৃত্যু এ যুবক ভাইয়েরা আপনি যে ফজরের নামাজ ছাড়েন ওই যে বললাম আজকের আলোচনার শেষ পয়েন্ট মরতে আমাকে হবে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এই অভিনেতা কোনো রোগ নাই গাড়ি ড্রাইভ করে এসেছে সে কি জানতো মাগরিবের আগেই তার জীবনের মাগরিব হয়ে যাবে কথা বলেন না কেন এশার নামাজ কাজা করে কেমনে ঘুমিয়েছো যুবক ফজরের আগে তোমাকে দাফন করা লাগতে পারে নামাজ কাজা করবেন না আল্লাহর হাবিবের এক হাদিস আমার মনে পড়ল মুমিন যখন কবরে যাবে তার মাথার দিক থেকে নামাজ তার ডান দিক থেকে তার রোজা বাম দিক থেকে তার যাকাত পায়ের দিক থেকে দান সদকা অন্যান্য আমল এসে মাটিকে বলবে এ কবরের মাটি সাবধান আমরা তার নেক আমল তার সাথে বেয়াদবি করো না খবরদার তার সাথে সম্মানজনক আচরণ করো আপনি নামাজি হয়ে কবরে গেলে এই কবর আপনার জন্য কবর মাটির কবর থাকবে না জান্নাতের ফুল বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ কি ওয়াজ শুনে গেলেন যদি ফজর পর্যন্ত আপনি যদি ওয়াজ শুনে যান সরি রাত ১২টা পর্যন্ত ওয়াজ শুনে যান ফজর কাজা করেন তো কি ওয়াজ শুনছেন আপনি তো চার নাম্বার পয়েন্টটা ভালো করে আপনার মাথার উপর দিয়ে ওয়াজ গেছে মাথার ভেতরে ঢুকে নাই ওয়াজের প্যান্ডেলে ঠিক 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 বলে চলে গেলে হবে না এত কথা নাই তো কয়টা শিক্ষা বলেছি এই চারটা শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারলেই আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পুস্টারে আপনার ছবি দেওয়া হয়েছে ব্যাপারে শরীয়তের বিধান কি এখানে ছবি আছে তো মাহফিল কমিটি যে পুস্টার দেয় আমরা কি কাউকে বলি পুস্টার লাগাই দিয়েন আসলে হুজুররা আমরা আছি বিপদে এক হুজুর আস্তে আস্তে হাঁটতেছেন মানুষজন কয় এই হুজুর নিশ্চয়ই বেশি খাইছে এক হুজুর জুড়ে জুড়ে হাঁটতেছে তখন মানুষ ভাবে এই হুজুরের আজকে বহুত দাওয়াত আছে বহুত বিপদে আছি আমরা মানুষজন আমাদের থেকে দাওয়াত নেয় আমাদেরকে যখন দাওয়াত দেয় আমরা বলি না আমার ছবিটা মোটা করে দিবেন নামের আগে আল্লামা লিখবেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন খ্যাতি সম্পন্ন লিখবেন আমরা বরং বলে দিই শুধু নামটা এম হাসিবুর রহমান দাস এতটুকু কিছু মানুষ অতিরঞ্জন করে এটা তাদের ব্যাপার যারা বলে দেওয়ার পরে ওগুলো করে এরা সীমা লঙ্ঘনকারী তো এটা যারা করেন এটাকে কোনো আলেমোলামা প্রমোট করেন না এমনকি হুজুর থেকে আনার সময় এতগুলো মোটরসাইকেল নিয়ে যাবেন না এটা একটু গুন্ডামি গুন্ডামি লাগে কেন মাহফিলে আসবে গুগল ম্যাপ আছে যারা জানেন হোয়াটসঅ্যাপে গুগল লোকেশন দেওয়া যায় না লোকেশন দিলে দেখে দেখে আর যদি যেমন আপনি করে ৮-১০ কিলো নিয়ে আসলো বাস এতজন আপনারা কষ্ট পাইয়েন না
এখানে অনেক মুরুব্বিরা গেছে কিন্তু ঠান্ডার মধ্যে একদম কেঁপে গেছে আমরা তাদেরকে ধরে বলছি ভাই এতগুলা মানুষ কেন আপনারা আর ছবিও দেন না কেন জানি এটা রাজনৈতিক নেতা নেতা ভাব লাগে দরকার আছে এগুলো না বড় মাহফিলগুলোকে আমরা হেদায়েতের জায়গা বানাবো পারবো না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটারও জবাব চলে আসছে সর্বশেষ দোয়া করছি আমরা আজকে যতগুলো কথা শুনেছি সূরা কাহাফের আলোকে যে আলোচনা শুনলাম যে শিক্ষাগুলো শুনলাম সেগুলো যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন